রাখাল বালক থেকে বাউল সম্রাট। ফুবাটির এক গৃহস্থের বাড়িতে এক রাক্ষস দরকার। আমি কি তা কই, তুমি গিয়ে হি বাড়ির রাক্ষসীত লাগিয়ে যাও। আইসেন বাড়ির যাইতা, ঈদের দিন গরিবের আমার ঈদ কি তারে। উজান ঢল থেকে বিশ্বময়। গান গাই আমার মন রে বুঝাই মন তাকে পাগল পারা, আর কিছু চায় না মনে গান ছাড়া। আলো আর বাতাস এই দুইটা খাইয়া বাচ্চা থাকা যায়, যদি সাধনায় সিদ্ধি লাভ করা যায়। সুর আর গানের সুবিশাল উৎস ধারা। তুমি রাখো কি বা মাহারো এই দয়া করো, থাকি না যেন তোমারে ভুলিয়া দয়া। আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝে না, আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝে না। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জীবনী এবার চলচ্চিত্রের পর্দায়। ও ইব্রাহিম, তুই দাল কাটি আর কি তা করতে। ইব্রাহিমের ফুলা করিম যেই বেদ যতি না করলো আমারে, বুই রাঙ্গুল দেখাইছে গ্রামবাসী রে, বুই রাঙ্গুল। দুঃখ করো না লাইয়র, আমি বুঝে লাইছি। হে আমার চাচা, নসিবুল্লাহর তরিকা ধরছে। কেমন দেখা যায়। মুক্তাদির ইবনে সালাম নির্মিত প্রথম চলচ্চিত্র রঙের দুনিয়া।